আসসালামু আলাইকুম, আমি মিদুল শাহরিয়ার আর এটা হচ্ছে ট্রান্সকম ডিজিটাল কুষ্টিয়া শোরুম। এখানে আপনি পাচ্ছেন স্যামসাং এর স্মার্টফোন, যেখানে আপনি হচ্ছে স্যামসাং এর অথরাইজড যে স্মার্টফোনগুলো রয়েছে বাংলাদেশে এখন বর্তমানে আপনি সবগুলো মডেলই পেয়ে যাচ্ছেন আর প্রতিটা মডেল এবং কালার আমাদের কাছে অ্যাভেলেবল। এটা হচ্ছে M02টা হচ্ছে যারা 10,000 টাকার মধ্যে একটু ভালো কনফিগার এমনকি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট। যেমন এটাতে আপনি একটা বিগ সাইজের স্ক্রিন পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এটাতে পাচ্ছেন আপনি 5000 mAh বিগ ব্যাটারি, প্লাস হচ্ছে এটাতে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন, একটা 2GB RAM 32GB ROM আর একটা 3GB RAM 32GB ROM। দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল। আপনি আমাদের ট্রান্সকম ডিজিটাল কুষ্টিয়া শোরুম, যেটা ইন স্টোরে অবস্থিত, আপনি এখান থেকে পারচেস করতে পারেন। তাছাড়াও আমাদের আরও কিছু মডেল রয়েছে, যেমন হচ্ছে এই মডেলটার কথা যদি বলি, আমাদের 2022 সালের একটা লেটেস্ট মডেল, যেটা একটা বাজেট রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা কনফিগার দিচ্ছে, যেটা 4GB RAM 64GB ROM। এমনকি এটাতে আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি উইথ ফিঙ্গারপ্রিন্ট ফেস লক, ব্যাকে পাচ্ছেন ট্রিপল লেয়ার ক্যামেরা, আর এটার স্ক্রিন সাইজটা হবে 6.5 ইঞ্চি, যেটা একটা বিগ সাইজ। আপনি মুভি, যে কোনো পছন্দের নাটক, এমনকি ভিডিও সং আপনি খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন। এর থেকে যদি একটু হাই রেঞ্জের দিকে যাই আস্তে আস্তে, যেমন এটা হচ্ছে M12 মডেলের কথা যদি বলি, এটা একটা বাজেট রেঞ্জের মধ্যে একটা গেমিং ফোন, যেটাতে আপনি 6GB RAM পাচ্ছেন, 128GB ROM পাচ্ছেন, ব্যাকে কিন্তু চারটা ক্যামেরার ভিতরে একটা হচ্ছে মেইন ক্যামেরা, যেটা আপনাকে ছবি তুলে দিবে, একটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর, যেটা আপনি জায়গায় দাঁড়িয়ে 123 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি নিতে পারবেন। সেটা ম্যাক্সিমাম টাইম আপনি ল্যান্ডস্কেপ ছবি যখন তুলবেন, বিভিন্ন সিনারির ছবি যখন তুলবেন, আলট্রা ওয়াইড করে অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। আর একটা হচ্ছে মাইক্রো সেন্সর, এমনকি একটা আছে ডেপ সেন্সর। ডেপ সেন্সরের মাধ্যমে ব্যাক সাইড গোলা করে আপনি DSLR মোডে ছবি তুলতে পারছেন। ম্যাক্রো সেন্সর দিয়ে আপনি পিঁপড়া, মাছি বা ছোটো কোনো সাইজের যদি কোনো কিছুর ফটোগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে এই ক্যামেরাটা ইফেক্টিভ হবে। তো এটার হচ্ছে প্রাইসটা যদি বলি, এটা 18,999 টাকার থেকে এখন 1,000 টাকা আপনারা প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন, 17,999 টাকা প্রাইস পড়বে। এটাতে 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, এটাতে ব্যাটারি ব্যাকআপটা আরও ভালো পাবেন। আর এটাতে কিন্তু সবথেকে মজার বিষয়, 8nm চিপসেট, গেমিংয়ের জন্য একটা বেস্ট প্রোডাক্ট। 8nm চিপসেট দিয়ে আপনি অনেক সুন্দরভাবে গেম খেলতে পারবেন, যে কোনো ধরনের গেম এটাতে সাপোর্টও করবে, ফ্রেম ড্রপ হওয়ারও চান্স নাই। ডিসপ্লের হার্টসটাও পেয়ে যাচ্ছে 60Hz, গেমিংয়ের ক্ষেত্রে এটা বেস্ট হবে। F22 হচ্ছে একটা 20,000-এর মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট। প্রথমত এটাতে ক্যামেরার কথা যদি বলি, ব্যাকে পাচ্ছেন চারটা ক্যামেরা, আর এটা 6.4 ইঞ্চি ডিসপ্লে হবে। আর চারটা ক্যামেরার মধ্যে একটা হচ্ছে 48MP মেন ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড সেন্সর, 2MP ডেপ সেন্সর এবং 2MP আপনার ম্যাক্রো সেন্সর, যেটা আমি আগেই বলছি প্রতিটা ক্যামেরার কাজই কি, এটাতেও সেম কাজটাই করবে, তবে এটার মেগাপিক্সেলটা অনেক বেশি হবে, যেহেতু 48MP মেন ক্যামেরা, পিকচার কোয়ালিটি অনেক বেটার। প্লাস হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন 6.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। 20,000-এর মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে একমাত্র স্যামসাংয়ে পাচ্ছেন, আর স্যামসাং ওয়ার্ল্ডের ফার্স্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে তৈরি করছে, এমনকি এই ডিসপ্লেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিসপ্লে। ব্যাটারি অ্যাম্পিয়ার কিন্তু 6000 mAh, যার ফলে আপনি 20W-এর ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন, যার ফলে অনেক দ্রুত আপনি চার্জও করতে পারবেন, এমনকি ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাচ্ছেন। গেমিং পারপাসে এই ফোনটা অনেক ভালো, ইফেক্টিভ আপনাদের জন্য, আর বাজেট রেঞ্জের মধ্যে খুব ভালো হবে, যেহেতু এটা 19,999 টাকা প্রাইস, এই প্রাইসে মার্কেটে সেরা ফোন। A22 হচ্ছে 6.4 ইঞ্চি ডিসপ্লের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন, এটাতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি। এটার ব্যাটারিটা অনেকে বলে যে একটু কম হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আবার স্লিমও বটে, অন্যান্য মডেলগুলোর থেকে স্যামসাং এই মডেলটা অনেক বেশি স্লিম, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এটা গ্রিফিংটা অনেক ভালো হবে, ব্যাক সাইডটাতে আপনি একটা ক্লাসিক ফিনিশ পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার হ্যান্ড গ্রিফিংটা ভালো হবে, ইউজিং এক্সপিরিয়েন্সটা বেটার হবে। ব্যাকে পাচ্ছেন চারটা ক্যামেরা, যেটা হচ্ছে 48, 8, 2, 2, ডেপ সেন্সর, আলট্রা ওয়াইড সেন্সর, মাইক্রো সেন্সর সবই পেয়ে যাচ্ছেন এটাতে। ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন সাইডে, এটা হচ্ছে M32 লেটেস্ট মডেল 2022 সালের। এটা ব্যাক সাইডটা একটা ফাইবার গ্লাস দেওয়া, যেটা আপনি গ্লাসই একটা ফিনিশ পাচ্ছেন। এটাতে 64MP পাচ্ছেন মেন ক্যামেরা, 8MP হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর, 5MP ডেপ সেন্সর, 5MP মাইক্রো সেন্সর, আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 32MP সেলফি ক্যামেরা। এটার ব্যাটারি হবে 6000 mAh, আবার 25W-এর ফাস্ট চার্জার, যাতে আপনি গেমিং পারপাসে অনেক মজা পাবেন। আর ডিসপ্লে কোয়ালিটি সুপার অ্যামোলেড হওয়ার কারণে আপনি যে কোনো ব্র্যান্ডের ডিসপ্লের তুলনায় অনেক বেটার ভিডিও দেখতে পারবেন এটাতে।